अभिनंदन आज के तुम्हारे इस्लाम और नैतिक शिक्षा क्लास शुरू करते जा सुप्रिय शिक्षार्थी शुरूते से महान आल्लाह ताला शुक्रिया ज्ञापन करी महान आल्लाह ताला सुस्थ रेखे भालो रेखे এই করোনা মহামারীতে আমাদেরকে তার হেফাজতে রেখে আমাদেরকে এবং তোমাদেরকে যে ক্লাস নেওয়ার এবং দেখার জন্য তৌফিক এনায়েত করে দিলেন সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম জানাই মানবতার মুক্তির কাণ্ডারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার আদর্শে এবং যার চরিত্র যার অনুশাসন এবং সুশাসনের মাধ্যমে ইহকালীন শান্তি এবং শ্রেষ্ঠ মানব নবীকুলের সর্দার শিরোমণি হিসাবে যিনি পরিচয় দিয়ে গেছেন ইতিহাসে ইসলামের সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ জানিয়েই আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে দ্বিতীয় অধ্যায় ইবাদত আর এই অধ্যায়টা কিন্তু আমরা পুনরায় রিভিশন করিয়ে আমরা শেষ প্রান্তে চলে এসেছি তারই ধারাবাহিকতায় আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো তোমাদের 38 পৃষ্ঠায় টিক চিহ্ন এবং শূন্যস্থান আমি তোমাদের বই নিয়ে তোমাদের এই ক্লাসটা বলার জন্য বা দেখার জন্য যে বিষয়টি অনুরোধ করব বা এই যে আমরা দেখো 37 পৃষ্ঠায় একটা মাত্র টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নটা অবশ্যই আমরা শুনে এবং বইয়ে আমরা সুন্দর করে টিক দিয়ে নেব তো চলো দেখি আজকে শুরুতে হলো নৈমিত্তিক প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই এটা লেখা আছে দেখো শুরুতে এক নম্বরে রয়েছে ওজুর ফরজ কয়টি চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে যেটা তোমার কাছে সঠিক সেটা অবশ্যই তোমরা কি করবে পরীক্ষাতে লিখে দিবা তাহলে এখানে লেখা আছে ওজুর ফরজ কয়টি এখানে ক নম্বরে অপশন আছে তিনটি খ নম্বরে রয়েছে চারটি গ নম্বরে রয়েছে পাঁচটি এবং ঘ নাম্বার রয়েছে ছয়টি সুপ্রিয় শিক্ষার্থীরা যারা সুন্দর করে এই অধ্যায়টা অনুধাবন করেছে অধ্যয়ন করেছে তারা কিন্তু অলরেডি তাদের মাথায় উত্তরটা চলে এসেছে এবং যারা অমনোযোগী হয়ে ক্লাসগুলো দেখেছো এবং অধ্যয়ন করেছো তাদের জন্য একটু সহায়ক স্বরূপ আমাকে বলতে হচ্ছে এর জন্য কেউ আমরা অবহেলা করব না পাঠের সময় অবশ্যই আমরা কি করব মনোযোগ সহকারে অধ্যয়ন করব তো চলো দেখি চারটি অপশনের ভিতরে উত্তর দিয়ে নাও খ নাম্বার চারটি আমরা জানি ওজুর ফরজ চারটি তাহলে খ নাম্বার উত্তরটি হলো সঠিক কয় নাম্বার খ নাম্বার উত্তরটি হলো ওজুর ফরজ চারটি আমরা খ নাম্বারে টিক চিহ্ন দিয়ে নেব এরপরে 38 পৃষ্ঠায় দুই নাম্বার নৈর্ব্যক্তিক প্রশ্নটি হলো সালাতের আরকান কয়টি সালাতের আরকান কয়টি আমরা এখানে চারটি অপশন রয়েছে যে অপশনটি সঠিক হবে আমরা সেখানে টিক দিয়ে নেব ক নাম্বার রয়েছে সাতটি খ নাম্বার রয়েছে ছয়টি গ নাম্বার রয়েছে পাঁচটি ঘ নাম্বার রয়েছে চারটি অপশনগুলো আরেকবার বলি প্রশ্ন সহকারে সালাতের আরকান কয়টি ক নম্বর রয়েছে সাতটি ঘ নম্বর রয়েছে ছয়টি গ নম্বর রয়েছে পাঁচটি ঘ নম্বর রয়েছে চারটি প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে তাহলে সালাতের আরকান কয়টি হবে আমরা তোমাদের সহায়ক হিসেবে বলছি ক নম্বর উত্তরটি সঠিক সাতটি ক নম্বর উত্তরটি সাতটি হলো এই প্রশ্নের উত্তর সঠিক এরপরে তিন নম্বর রয়েছে সালাতের আহকাম কয়টি কয়টি সালাতের
আহকাম কয়টি? এইখানে তোমাদের জন্য চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে ক নাম্বার অপশন রয়েছে, চারটি, খ নাম্বার রয়েছে, পাঁচটি, গ নাম্বার রয়েছে, ছয়টি, ঘ নাম্বার রয়েছে, সাতটি। শিক্ষার্থীরা তাহলে এখানে দেখো আমাদের প্রশ্ন ছিল সালাতের আহকাম কয়টি, আরকান বলেছি ইতিপূর্বে অপশন, এবার তোমাদের প্রশ্ন হলো সালাতের আহকাম কয়টি। এখানে ক নাম্বার রয়েছে চারটি, পাঁচটি, ছয়টি এবং ঘ নাম্বার রয়েছে সাতটি। তাহলে প্রিয় বন্ধুরা এখানে উত্তর হবে কি, সালাতের আহকাম সাতটি। কয়টি? সাতটি। আমরা সাতটিতে ঠিক দিয়ে নেব। চার নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের নর্বেতিক প্রশ্ন, সালাত কয় অক্ত, সালাত কয় অক্ত? ক নম্বর অপশন রয়েছে ছয় অক্ত, ক নম্বর অপশন রয়েছে সাত অক্ত, গ নম্বর রয়েছে পাঁচ অক্ত এবং ঘ নম্বর রয়েছে তিন অক্ত। তাহলে শিক্ষার্থীরা এখানে সঠিক উত্তরটি হবে হলো গ নম্বর পাঁচ অক্ত, গ নম্বর পাঁচ অক্ত। পাঁচ নম্বর তোমাদের যে বিষয়টি প্রশ্ন রয়েছে মূল বইয়ে, সেটা হলো সালাতের দরুদ কখন পড়তে হয়, সালাতের দরুদ কখন পড়তে হয়? আমরা ক নাম্বার উত্তর রয়েছে অপশন রয়েছে তারণ অবস্থায়, খ নাম্বার অপশন রয়েছে সিজদায় অবস্থায়, গ নাম্বার অপশন রয়েছে রুকুতে এবং ঘ নাম্বার উত্তর রয়েছে অপশনে শেষ বৈঠকে। তাহলে শিক্ষার্থীরা এখানে সঠিক উত্তরটি কোনটা হবে, ঘ নাম্বার শেষ বৈঠকে, ঘ নাম্বার শেষ বৈঠকে। আমরা তাহলে ঠিক চিহ্নগুলো কিন্তু সুন্দর করে উত্তর লিখে নিলাম, অবশ্যই তোমরা তোমাদের বইয়ে ঠিক দিয়ে নিবা এবং সুন্দর করে আয়ত্ত করে রাখবে। তো দ্বিতীয় অপশনে আমরা যে বিষয়টি আমরা বোর্ডে লিখেছি, শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। তাহলে আমরা খ নাম্বার এখানে শূন্যস্থান পূরণ করো, আমাদের রয়েছে আমরা পাঁচটা শূন্যস্থান রয়েছে যা তোমাদের পরীক্ষায় এসে থাকি। প্রথম নাম্বার রয়েছে পবিত্রতা ড্যাশ অঙ্গ, খ নাম্বার রয়েছে তাহারাত অর্থ ড্যাশ, গ নাম্বার রয়েছে সালাতের আগে ড্যাশ করতে হয়, ঘ নাম্বার রয়েছে অজু ছাড়া ড্যাশ হয় না এবং উম নাম্বার রয়েছে জুমার ড্যাশ রাকাত সালাত ফরজ। তাহলে যারা সুন্দর করে বাসায় করেছে তারা কিন্তু এখানে উত্তরটি অলরেডি চলে আসতেছে। তাহলে পবিত্রতা গ্যাস অঙ্গ আমরা এখানে কি লিখব, ইমানের, ইমানের অঙ্গ। আমাদের গ্যাস স্থানে কি বসে গেল, ইমানের অঙ্গ, পবিত্রতা ইমানের অঙ্গ। এরপর খ নম্বর তাহারাত অর্থ ড্যাশ, তাহারাত অর্থ কি, পবিত্রতা আমরা লিখে ফেললাম, তাহলে তাহারাত অর্থ পবিত্রতা। গ নম্বর সালাতের আগে ড্যাশ করতে হয়, সালাতের আগে অজু করতে হয়, তাহলে সালাতের আগে অজু করতে হয়। এবং ঘ নাম্বার রয়েছে অজু ছাড়া ড্যাশ হয় না, সালাত হয় না, অজু ছাড়া সালাত হয় না। তাহলে আমরা এখানে কিন্তু লিখে ফেললাম অজু ছাড়া সালাত হয় না। এরপর উম নাম্বার সর্বশেষ শূন্যস্থান হলো উম নাম্বারে জুমার ড্যাশ রাকাত সালাত ফরজ, এখানে হলো আমরা লিখব হলো দুই রাকাত, কয় রাকাত, দুই রাকাত, জুমার দুই রাকাত সালাত ফরজ। আমরা তাহলে প্রথমে কি, ক নাম্বার পবিত্রতা ইমানের অঙ্গ, ড্যাশে ছিল ইমানের, খ নাম্বার তাহারাত অর্থ পবিত্রতা, এখানে ড্যাশে লিখে নিলাম পবিত্রতা, গ নাম্বার সালাতের আগে ড্যাশ অজু করতে হয়, ড্যাশে অজু লিখে নিলাম, ঘ নাম্বার অজু ছাড়া ড্যাশ হয় না, এখানে সালাত হয় না, উম নাম্বারে জুমার নামা জুমার ড্যাশ রাকাত সালাত ফরজ, জুমার দুই রাকাত সালাত ফরজ।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আমরা দেখো এই বিষয়টি শূন্যস্থান এবং নর্বাতিক তীক্ষ্ণ প্রশ্নগুলো উত্তরগুলো আমরা করে দিলাম। আশা করি বাসায় অবশ্যই এগুলো লিখে রাখবে সুন্দর করে এবং পরীক্ষার আগে রিভিশন করে পরীক্ষা দিবে। এই আশা আকাঙ্ক্ষা রেখেই তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।